কোনো ব্যাপার না, যে আমার পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে তার কাছে আমি দিয়া বসবো, তার পাশে থাকবো, সে বুড়া হোক আর জোয়ান। আচ্ছা, ও ছেড়ে চলে যাবেন না তো? কারণ আপনার দিয়াং নেই। কেন ছেড়ে যাব? সে যদি আমাকে ভালো রাখতে পারে, খাইতে পারে, তাহলে ছেড়ে কি? এবং দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো আছি। তো আপনার নাম কি? বৃষ্টি। তো বৃষ্টি, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল, আচ্ছা, বরিশাল আইতে সাল যাইতে সাল বরিশাল নাকি? আচ্ছা, বরিশালের মেয়েরা তো অনেক ডেঞ্জারাস হয়। সবাই কি আর এক হয়? আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ভাই আছে, নানি আছে, রামু আছে। আচ্ছা, কেন বাবা মা নাই? বাবা ছিল, চলে গেছে, চলে দিয়ে বিয়া করে নিয়ে। আচ্ছা, তো আপনার মা? আম্মু আছে, লোকের বাসায় কাজ করে, বলতে অসুস্থ হয়ে পড়ছে, পেটে পাথর বইলা, সেজন্য কাজ করতে পারে না। আচ্ছা, তো আপনার ফ্যামিলিটা চলে কিভাবে? ফ্যামিলিটা চলে এখন লোকের বাসায় কাজ করে, আর আমি তো লোকের বাসায় কাজ করতে গেলে মানুষ খারাপ কথা বলে, সবাই তো আর ভালো কথা বলে না, সেজন্য প্রতিবেদনের সামনে আসি। আচ্ছা, আপনি একটা প্রতিবেদন ছাড়ছিলাম, কিন্তু কোনো ভাই সাহায্য করে না, পাশেই সে খাড়ায় না, খাড়াইতে চায়, কথা দেয়, কিন্তু কেউ সাহায্য করে না, পাশেই সে থাকে না। কোনো বিয়ে শাদি হয়েছিল? না। তো বিয়ে শাদি করেন না কেন? কেমনে করবো ভাই, কষ্টের মধ্যে বিয়ে শাদি করতে পারবো? আম্মুটা অসুস্থ, এখন বিয়ে করা সম্ভব? যে আমার পাশে খারাপ দায়িত্ব নেবে, বিয়ে করবে। তো আপনার ভাই বোন কজন? একটা ছোট ভাই আর দুই ভাই। তো আপনার সংসার কে চালায়? সংসার কে চালাবে, এখন অনেক কষ্ট হয়েছে, লোকের বাসায় কাজ করে করে। কি আপনি করেন? হ্যাঁ, আমি করি, আম্মু করতে, এখন আম্মু অসুস্থ হয়ে পড়ছে, এখন আম্মু আর করতে পারে না, এখন আমি করি, সেজন্য কষ্ট করে প্রতিবেদন সামনে। লোকের বাড়ি কাজ করে সুন্দর আবার চুল কালারও করছেন দেখতে পাচ্ছি। চুল কালার করছিলাম, এক বান্ধবী আসছিল, সেজন্য ওইটা দিয়েছি। আচ্ছা, কালার করছেন কি জন্য? মানে ছেলেটা পছন্দ করে? এমনি বান্ধবীরা দিয়া দেয়, সবাই করছে না, কালার করবো, আমাকে টাকা থাকলে তো করবো। আচ্ছা, মানে বান্ধবীরা দিয়া দিছে? আচ্ছা, কালার করতে ভালো লাগে না? আচ্ছা, তো কষ্টের মধ্যে চুল কালার করছে, মানুষ খারাপ বলবে না? খারাপ কেন বলবে ভাই, বান্ধবীরা মনে করে আনন্দ করে দিছে। আচ্ছা, তো এখন বিয়ে শাদি করে না কেন? আপনার মা কি বিয়ে শাদির কথা কিছু বলে? বিয়ে শাদি করার কথা বলে না, অনেক মানুষ কথা লিয়ে আইছিলাম, কিন্তু কষ্ট করে, কেউ দায়িত্ব নেয় না। আচ্ছা, কে দায়িত্ব নেয় না? তো আপনার কেমন ছেলে পছন্দ? বুড়া হইলে তার কাছে বিয়া বসব, যদি আমার পাশে থাকে আমাকে সাহায্য করে। আচ্ছা, যে আপনার পরিপূর্ণ দায়িত্ব নেবে তাকে বিয়ে বসবে নাকি? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? কেন পড়াশোনা করেন নাই? না। কেন পড়েন নাই? আচ্ছা, তো ঠিক মতো খাইতে পারে না, পড়াশোনা কি কখনো করতে মন চায় না? মন চাইলেই কি আর সম্ভব? আচ্ছা, তো আপনার যে ছোট ভাই আছে তাকে কি পড়াবেন না নাকি? পড়াবো, যে আমার দায়িত্ব নেবে। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 01833459315। নাম্বারটা আবারও বলছি, 01833459315। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপনার সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আরেকটি কথা, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তা আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।